আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাধুনী ইফতারের আয়োজনের আজকের পর্ব। পুরো রমজান মাস জুড়ে ভিন্ন ধর্মী 30টা রেসিপি নিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। আমাদের আজকের অতিথি যিনি আছেন সেরা রাধুনী 1427-এর তৃতীয় স্থান অধিকারী রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নুপুর। কেমন আছেন নুপুর? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনি আজকে আমাদেরকে কোন রেসিপি করে দেখাচ্ছেন? আজকে আমি করে দেখাবো চিকেন গ্রেভি তান্দুরি। চিকেন গ্রেভি তান্দুরি। প্রিয় দর্শক, চিকেন গ্রেভি তান্দুরি শুরু করবার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আপনারা পুরো অনুষ্ঠানটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ অনুষ্ঠান শেষে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। সঠিক উত্তর দিয়ে বিজয়ী পাচ্ছেন রাধুনীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। নুপুর, কিচেন স্টেশন আপনার। থ্যাংক ইউ। আচ্ছা, এই রেসিপিটার জন্য শুরুতে চিকেনটাকে আমাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তান্দুরি যেটা, সেটা আসলে মাটির চুলাতে করে, কিন্তু আমাদের এখানে বাসায় তো আমরা আসলে মাটির চুলাটা আমাদের অ্যাভেলেবল না, তো চুলাতে ওই ফ্লেভারটা আনা, সেটা কীভাবে করা যায় সেটাই আজকে দেখাবো। আচ্ছা, আমি হাত দিয়েই ম্যারিনেশনটা করছি। আমি এখানে চিকেন নিয়েছি 2 পিস। এটা আমার একটা 1.5 কেজি মুরগি ছিল, সেটার আমি লেগ আর থাই যেটা সেটা একসাথে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা আমি এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি, কতটুকু? 1.5 চা চামচের মতো। 1.5 চা চামচ রসুন বাটা। আদা বাটা দিচ্ছি 1 চা চামচের মতো। এখানে আছে রাধুনী তান্দুরি মিক্স মশলা, যেটা পাওয়া যায় ওটা। এখানে যেহেতু আমার 2 পিস চিকেন, তাই আমি এটা 2 চা চামচ দিয়ে দিচ্ছি। চিকেন পরিমাণ বাড়লে সেটা মশলাটা বাড়িয়ে দিতে হবে। টক দই আছে এখানে আমার 1/4 কাপ। লবণ দিয়ে দিচ্ছি, মশলাটাতে একটু লবণ থাকে, এই কারণে লবণটা আমি আন্দাজ পরিমাণ মতো লবণটা। হ্যাঁ, এখানে লেবুর রস আছে, লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস আছে, আমি পুরোটা দিয়ে দিচ্ছি। লেবুর রস আর টক দই দুটো দেওয়াতে হবে, কি মুরগির মাংসটা খুব টেন্ডার হয়ে যাবে। এটা ম্যারিনেট করে ওভারনাইট রাখতে পারলে খুব ভালো হয়, কিন্তু আচ্ছা, আমি খুব ভালোভাবে মুরগিটাকে মেখে নিয়েছি। প্রিয় দর্শক, আজ কিন্তু আমাদের রন্ধনশিল্পীর কাছ থেকে জিজ্ঞেস করতে হয়নি টিপসের কথা, উনি কিন্তু কাজের মধ্যেই একটা টিপস দিয়ে দিয়েছেন। যদি হুট করে কোনো মেহমান চলে আসে, তাহলে আনারসের রসটা দিয়ে ভিজিয়ে রাখলে সেটা অনেক টেন্ডার হবে। এখন এটা 10 মিনিট ম্যারিনেশনে থাকবে, তারপর এটা আমি চুলায় একটু ফ্রাই করে নেব। ঠিক, ফ্রাইটা আমরা করব ঘি দিয়ে। ঘি দিলে গন্ধটা খুব, ঘি বা বাটার, বাটার দিলে, অলিভ অয়েল, যে যেটা চায়। মিডিয়াম হিটে নাকি লো হিটে? এটা হায়ার টু মিডিয়াম হিটে করলেই হবে। তো চিকেনটা হতে হতে আমার মনে হয় আমি গ্রেভিটা রেডি করে ফেলবো। ঠিক আছে। এটা অনেকে চাইলে ইফতারে পরোটা বা পোলাওয়ের সাথে কেউ খেতে পারবে, অথবা ঈদের দিন সকালে, ওই যে আমরা তো একই রোস্ট পোলাও খাই, তো পোলাওয়ের সাথে এটা কিন্তু একটা অন্যরকম বেশ ভালো লাগে খেয়ে। আমার ঘিটা মেল্ট হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। পেঁয়াজটা হয়ে গেলে আমার এই যে গ্রেভিটা ছিল, মানে ম্যারিনেশনের যে মিক্সটা, সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু আমার আদা রসুন বাটা থেকে শুরু করে সবই ছিল, দই লেবুর রস সব কিছু ছিল, মানে গ্রেভিটা আর ওয়েস্ট হলো না। না, এটা এখন অল্প আছে, একটু ঢেকে দেবো, মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। আচ্ছা, আমি এখন উল্টে দিই, হয়ে গেছে মনে হয় আমার উপাসটা।
একটু পোড়া পোড়া একটু কালো কালো মার্ক আসলে আসলো, ওই যে একটা তান্দুর ব্যাপারটা ভালো বোঝা যায়। ইফতারের আগে এমন রেসিপি থাকলে রান্নাঘরের আশেপাশে আসতে থাকা উচিত না, বিশেষ করে আমার জন্য, আমি কন্ট্রোল করতে খুব সমস্যা হয়। আর এত সুন্দর একটি ঘি, তারপর চিকেন, বারবিকিউ স্মেল আসছে। আচ্ছা, আমি এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, আমার এখানে অল্প একটু পানি আছে অলরেডি, আমি এর মধ্যে এখন না আমি এখন এর মধ্যেই মুরগিটাকে দিয়ে দিচ্ছি, আমি এটা চুলাটা নিভিয়ে দিচ্ছি। এর উপরে আমি আসলে এটা একটু রিচ খাবার। হ্যাঁ, তাই দেখছি সব কিছুতে ঘি, মানে এই রান্নাটা আসলে ঘির জন্যই খেতে বেশি ভালো লাগে। আর হ্যাঁ, কারণ এত সুন্দর একটি সুগন্ধ আসছে ঘি থেকে, তান্দুরি থেকে। তান্দুরি মশলাটা আমি আর সামান্য একটু দিয়ে দিব। আচ্ছা, আপনি আরেকবার তান্দুরি মশলা দিচ্ছেন? হ্যাঁ, হাফ চা চামচের মতো, আমার যেহেতু দুই পিস মুরগি, আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। আমার একটু কাঁচা মরিচটা লাগবে, কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি। এটা ঝাল, যেমন ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি এখানে আছে দুই টেবিল চামচের মতো, আমি পুরোটা দিয়ে দিলাম। আর পুদিনা পাতাটা, পুদিনা পাতা, পুদিনা পাতাটা আমি আস্ত দিচ্ছি, কেউ চাইলে যদি মনে করে যে কুচি করে দেবেন তাহলে সেটাও দিতে পারেন। পুদিনাতে একটা খুব ফ্রেশ গন্ধ আসে। অল্প আছে, 5 মিনিটের মতো রাখলে হয়ে যাবে। আমার ঘিটা উপরে উঠে এসেছে, মুরগির মাংসটা ওই যে সুন্দর ছেড়ে গেছে। রান্নাটা শেষ, এখন আমি সার্ভ করছি। গ্রেভিটাকে আমি কাঁচামরিচটা আমি দিয়েছি ফ্লেভারের জন্য, কেউ যদি আর একটু ঝাল খেতে চায় এখানে একটু মরিচের গুঁড়া চাইলে দিয়ে দিতে পারে, একটু লেবু। তৈরি হয়ে গেল আমার চিকেন গ্রেভি তান্দুরি। বাহ, চিকেন গ্রেভি তান্দুরি দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম স্বাদ হবে। প্রিয় দর্শক, আমরা এই রেসিপির উপকরণগুলো দেখে আসি। চিকেন গ্রেভি তান্দুরি উপকরণ: মুরগির মাংস 8 পিস, রাধুনি তান্দুরি মশলা 1 প্যাকেট, লেমন জুস 2 টেবিল চামচ, টক দই 1 কাপ, পেঁয়াজ কাটা 1.5 কাপ, কাঁচা মরিচ 10টি, ঘি 1 কাপ, লবণ পরিমাণ মতো, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, পুদিনা পাতা পরিমাণ মতো, ধনে পাতা পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: মুরগিতে আদা বাটা, রসুন বাটা, রাধুনি তন্দুরি মশলা, টক দই, লেবুর রস, লবণ দিয়ে মেখে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে 30 মিনিট। একটি গ্রিল প্যানে ঘি গরম করে মুরগি দিয়ে দিতে হবে, এক পাশ ভাজা হলে অন্য পাশেও ভেজে নিতে হবে। অন্য একটি প্যানে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, রাধুনি তান্দুরি মশলা,
শুকনো মরিচ গুঁড়ো সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হলে তাতে আগে থেকে ভেজে রাখা মুরগি আর একটু পানি, ধনে পাতা কুচি, পুদিনা পাতা ও আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দমে দিতে হবে। ঘি উপরে উঠে আসলেই প্রস্তুত হয়ে যাবে চিকেন গ্রেভি তান্দুরি। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের জন্য থাকছে এই কুইজ। তান্দুরের অর্থ কি? অপশন এ মাটির চায়ের কাপ, অপশন বি এক প্রকার রুটি, অপশন সি মাটির বাসন, অপশন ডি মাটির চুলা। প্রিয় দর্শক, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RIA স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। সঠিক উত্তর দেয়া বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ঈদের পর রাধুনীর অফিসিয়াল ফেসবুক পেজে। বিজয়ীদের হাতে পৌঁছে যাবে রাধুনীর পক্ষ থেকে স্পেশাল গিফট। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি রাধুনী ইফতারের আয়োজনের কিচেন থেকে। কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমাদের এই অনুষ্ঠানের বিউটি পার্টনার পার্লি বিউটি লাউঞ্জ এবং ড্রেস পার্টনার বিশ্বরং। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।